হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের আরেকটা আপডেটের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়ে ন্যাশনাল টিমের সবথেকে বড়ো টুর্নামেন্ট কিন্তু আসতে চলেছে এই জানুয়ারি মাসে সেই নিয়েই তার ফাইনাল স্কোয়াড নিয়ে যে আপডেট আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তাছাড়া আছে বাগানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনাটায় যাওয়া যাক তো বন্ধুরা তোমরা সবাই জানো এই জানুয়ারি মাসে ইন্ডিয়ান ন্যাশনাল টিম নামতে চলেছে মাঠে অর্থাৎ এফসি এশিয়ান কাপ সব থেকে বড় টুর্নামেন্ট যেটার অপেক্ষা করেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিম তাতে কিন্তু এই জানুয়ারি মাসেই নামতে চলেছে ইন্ডিয়া এবং তাদের প্রথম ম্যাচেই বিশাল বড় একটা অপোনেন্ট অর্থাৎ এশিয়ান জায়েন্ট অস্ট্রেলিয়া তেরোই জানুয়ারি অস্ট্রেলিয়ার এগেনস্টে কিক অফ করেই কিন্তু ইন্ডিয়া তাদের এশিয়ান কাপের জার্নি শুরু করতে চলেছে এই বছর জানুয়ারি মাসে অর্থাৎ দু সালে শুরুটাই কিন্তু ন্যাশনাল টিমের জন্য খুবই বড় একটা সময় হতে চলেছে দেখা যাক এই সময়টায় কিভাবে ভালো পারফরমেন্স দিতে পারে কিনা ইন্ডিয়ান ন্যাশনাল টিম বাট যেটা সমস্যা ইন্ডিয়ার অনেক প্লেয়ার চোটের মধ্যে আছে মানে তোমরা সবাই জানো বিভিন্ন ক্লাবের ফুটবলাররা বিশেষ করে বাগানের গুরুত্বপূর্ণ ফুটবলাররা ইঞ্জুরির কারণে পুরো সিজনের জন্য বাইরে গেছে আনোয়ারালির মতো ফুটবলাররা বলতে পারো ফিরতে ফিরতে অনেকটাই টাইম লেগে যাবে অর্থাৎ এফসি এশিয়ান কাপেও তাদেরকে কিন্তু আমরা দেখতে পাবো না এই কারণেই মানে ইন্ডিয়ার টিমটা আরও একটু দুর্বল হয়ে গেছে বলতেই পারো তাও যারা উপস্থিত আছে তাদেরকে নিয়ে একটা ছাব্বিশ জনের স্কোয়াড কিন্তু ঘোষণা করতে চলেছেন কোচিগর্স টিম্যাকে এই শনিবার অর্থাৎ আগামীকাল এটাই এক্সপেক্টেড আছে যে আগামীকালই কিন্তু ঘোষণা হয়ে যাবে স্কোয়াডের বাট তার আগে মানে জানিয়ে দিচ্ছি যে কারা কারা এই স্কোয়াডে থাকবে না একদমই সেই লিস্টে যে নামটা আছে আনোয়ার আলী অবশ্যই এফ এশিয়ান কাপে থাকবে না তাছাড়া আশিক তো পুরো সিজনের জন্য মাঠের বাইরে জিকসান সিংয়ের মতো ইম্পর্টেন্ট ফুটবলার থাকছে না তাছাড়া গ্ল্যান মার্টিনসও কিন্তু থাকবে না আর রোহিত কুমার রোহিত কুমারকে কিন্তু আমরা মিস করি করতে চলেছি তবে রাহুল কেপির যে আপডেটটা বেরিয়ে আসছে রাহুল কেপির এখনও এমআরআই রিপোর্টের ওয়েট করছে আইএফএফ তারপরেই কিন্তু ইগর স্টিম্যাক ফাইনাল ডিসিশানটা নেবে রাহুল কেপিকে নিয়ে অন্যদিকে সাহাল আবদুল সামাদ তারও কিন্তু চোট আছে তবে কোচ ইগর টিম্যাক যেটা চাইছে সাহাল আব্দুল সামাদকে ফুল স্কোয়াড মানে যে ছাব্বিশ জনের স্কোয়াডটা হবে সেখানে ইনক্লুড করে রাখতে তারপরে মানে যদি কিছুটা গেম টাইম তাকে দেওয়া যায় বিভিন্ন ম্যাচে সেটাই কিন্তু চেষ্টা করছেন কোচ ইগর স্টিম্যাক এবার সেটা সম্ভব হবে কি না সেটা তো সময়ই বলবে বাট ইনজুরির কারণে এই সমস্ত ইম্পর্টেন্ট ফুটবলাররা মাঠের বাইরে থাকতে চলেছে এফসি এশিয়ান কাপে এছাড়া ইন্ডিয়ার যেটা সমস্যা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে সেখানে অনেক গুরুত্বপূর্ণ ফুটবলাররা উপস্থিত থাকছে না বাট যেটা অপশান আছে সুরেশ সিং ওয়াংজামের অপশান আছে একটা তাছাড়া আপুইয়ার একটা অপশান আছে আর অপশান বলতে গেলে দীপক টাংরির অপশান আছে তাছাড়া কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে খুব একটা ভালো অপশান নেই কোচ ইগর স্টিম্যাকের কাছে তাই ইগর স্টিম্যাক যেটা ঠিক করেছিলেন কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সিভ মিডফিল্ডার ইয়াং ফুটবলার ভিভিন মোহানান যার পারফরমেন্স ব্রিলিয়েন্ট ভাই এই এ দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন ভিভিন সেই ভিভিনকে কিন্তু টিমে রাখার সব রকমের চেষ্টা করেছিলেন কোচ ইগর্স স্টিম্যাক বাট ফাইনালি যেটা হয়েছে ভিভিনেরও আলটিমেট টাইমে গিয়ে চোট লেগে গেছে তাই ভিভিন মোহানানও কিন্তু থাকছেন না এই এফসি এশিয়ান কাপে তো এটাও একটা কিন্তু বড় তার কাছে একটা ভালো অপরচুনিটি তৈরি হতে বাট সেটা কিন্তু হলো না তো দেখা যাক ফাইনালি জনের স্কোয়াডে কে কে থাকছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের সেটা আগামীকাল আশা করা যায় জানা জানা যাবে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে এই ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কাকে দেখতে চাও সেটা একদমই জানিয়ে দিও এবার সরাসরি আসবো মোহনবাগানের আপডেটে দেখো গতকালের ভিডিওতেই জানিয়েছিলাম মোহনবাগানের সমস্যা কোথায় আরও একবার জানিয়ে দিচ্ছি মোহনবাগানের কিন্তু সবথেকে বড় যেটা সমস্যা ডিফেন্স অ্যাটাক নিয়ে তো সমস্যা আছেই স্ট্রাইকাররা ফর্মে নেই তাও পেত্রাতস বুমস এই সমস্ত ফুটবলাররা আছে মনভীর আছে তাও অ্যাটাকটা অতটাও কিন্তু উইক মনে হয় না তবে যেটা সবথেকে চিন্তার বিষয় সেটা হচ্ছে ডিফেন্স আনোয়ার আলি চলে যাওয়ার পর থেকে মোহনবাগান টিমের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ডিফেন্স পুরোপুরি তছনচ হয়ে গেছে মোহনবাগানের আর তিন ডিফেন্সে খেলায় হুয়ান ফেরান্ডো আরও কিন্তু সমস্যায় পড়েছে তো এইটাই চিন্তার কারণ মোহনবাগানের জন্য আর তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহনবাগান একজন ভারতীয় ডিফেন্ডারের সন্ধান করছে এফসি গোয়ার একজন ডিফেন্ডার টার্গেট করা হয়েছিল বাট এই মোমেন্টে যেটা শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডারের সাথে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে অর্থাৎ হায়দ্রাবাদ এফসির এই ডিফেন্ডার যাকে কিন্তু মোহনবাগান অনেক দিন ধরে টার্গেট করেছে লাস্ট কয়েকটা ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু নাম শোনা গেছিলো এই ফুটবলারের মোহনবাগানের সাথে অর্থাৎ সেই চিংলে সানা সিং চিংলেসানা সিংকে কিন্তু ফাইনালি হয়তো এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ডিল ডান করতে সক্ষম হবে মোহনবাগান হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো একদমই ফাইনাল স্টেজ নেগোসিয়েশন চলছে চিংলেন সানা সিং এবং মোহনবাগানের অর্থাৎ হায়দ্রাবাদ এফসির সাথে ফাইনাল যে ডিসকাশনটা সেটাই কিন্তু চলছে যেহেতু দু হাজার পঁচিশ সাল অব্দি কন্ট্রাক্ট আছে সানা সিং এর সাথে তাই হাই হায়দ্রাবাদের সাথেই প্রাথমিক কথা চালাতে হবে ট্রান্সফার ফি নিয়ে তারপরেই কিন্তু সাইন করতে পারবে চিংলেন সানা সিংকে এবার দেখো এই ডিলটা যেটা শোনা যাচ্ছে একদম পারমানেন্ট ডিল হবে অর্থাৎ রকম লোন ডিল নয় একদম পারমানেন্টলি এই ডিলটাকে ক্র্যাক করতে চলেছে জানুয়ারি মাসে মোহনবাগান সুপার জায়েন্ট দেখা যাক এবার সানা সিংকে নিয়ে আসতে পারে কি আমি যদি এই সাইনিংটা হয় দারুণ খুশি হব কারণ খুবই একটা এক্সাইটিং সাইনিং এবং আনোয়ার আলী যতদিন না ফিরছে তার জায়গায় চিংলেন সানা সিং বেস্ট অপশান হতে পারে সেই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই আর যদি আনোয়ার আলি ফিরে যায় তখন কিন্তু এই দুজন ভারতীয় ডিফেন্ডারকে দিয়েও খেলাতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও তবে এই মোমেন্টে কিন্তু চান্স অনেকটাই হাই আছে চিংলেন সানা সিং এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান সুপার জায়েন্টে জয়েন করার যাই হোক এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেটটা মোহনবাগানকে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে আর আপডেটগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হয় তাহলে একটা অবশ্যই লাইক করে দিও আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে বেল বাটনটাকেও কিন্তু অন করে দিও তাহলে সমস্ত রকম ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিওগুলো তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানেই আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা